কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার 2 বছরেও শনাক্ত হয়নি খুনিরা। এ সময়ও বিচার শুরুর কোনো লক্ষণ নেই। এ মামলায় অভিযোগপত্রও দিতে পারেনি তদন্তকারী সংস্থা সিআইডি। এ নিয়ে হতাশা প্রকাশ করেন তনুর পরিবার, সহপাঠী ও আইনজীবীরা। সকালে তনু হত্যায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। 2016 সালের 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকার একটি বাসায় টিউশনে করতে গিয়ে আর ফেরেনি তনু। পরে জঙ্গলের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। পরদিন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন তনুর বাবা ইয়ার হোসেন। একজন আসামি এই মামলায় গ্রেপ্তার করা হয় নাই, তদন্তের কোনো অগ্রগতি আজকে পর্যন্ত এই কুমিল্লাবাসী বা বাংলাদেশের কোনো ইয়েতে আমরা জানতে পারি নাই। এটা জনমনে প্রশ্ন, কেন এতদিন হয়ে গেল যে এই মামলার কোনো তদন্তের কেন অগ্রগতি নেই? আমরা চাই যে তনু হত্যাসহ এই ধরনের হত্যা স্পর্শকাতর হত্যাকাণ্ডগুলো সুষ্ঠু বিচার হোক।